ওই সময় সাদিয়া ইসলাম মোয়াপু এত ফেমাস ছিল, নামের জন্য আমার সাথে মানে ঝামেলা হতো যে সবাই তো শুনতো যে মৌ আসছে, এসে দৌড় দিয়ে এসে আমাকে দেখে আচ্ছা এটা তো মৌ না, এরকম হতো। আবার এমনও হয়েছে আমাকে দেখে দেখে কথা বলছে যে জাহিদ ভাই কেমন আছে, গল্প করছে, আমিও গল্প করছি, কি বলবো। এটা আসলে আজকে থেকে না, এটা ছোটবেলা থেকেই মনে করে। কারণটা হচ্ছে কি, আমি তো নায়িকার বোন, আপনাকে বুঝতে হবে। আমি যখন স্কুলে যেতাম অনেক ছেলে মেয়ে আমার সাথে মিশতো না, নায়িকার বোন। এখন আমার যে বয়স, এখন আমি যেই চরিত্রগুলোতে অভিনয় করছি, দেখা যায় আমাকে ফোন করে বলে আপু ডেট আছে, আচ্ছা আছে আপু, চরিত্রটা হচ্ছে ভাবি। আমার কথা হচ্ছে ভাবি মানে কি, ভাবির তো একটা নাম থাকবে, ভাবিরও তো একটা গল্প থাকবে, কোনো কিছু না, আমি খাম্বার মতো এক জায়গায় দাঁড়ায় থাকবো, একটা ভাবি। আমি আসলে এই ধরনের চরিত্র অভিনয় করতে চাই না। ভালো আছি, আমি আপনার ভক্ত, আমরা ফেসবুক ফ্রেন্ড, রাইট, কিন্তু আমাদের কথা কম হয়। আসলে এই কমপ্লেনটা আমাকে নিয়ে সবাই করে, আমি একটু কথা মানে শুরু করতে পারি না, শুরু করলে অনেক কথা বলি কিন্তু শুরুটা হয় না আমার। জীবনে প্রচুর কথা হয় আপনার, আমার সেই ইয়েতে ক্যারিয়ারে যে দীর্ঘ সময় গিয়েছে, একটা নিজ প্রশ্ন করেছে যে আসলে অভিনয়টা কেন করেন? এটা আসলে আমি নিজেও মানে মানে জানি না, না বুঝে আসলে অভিনয়টা করা শুরু করেছি। কারণ না বুঝে বলছি এই কারণে, কারণ আমার শুরুটা হচ্ছে নাচ দিয়ে। আমি একজন নৃত্যশিল্পী, শিল্পী বলা যায় কিনা জানি না, মানে নাচ শিখতাম, নাচ অল্প কিছু নাচ জানি আর কি। তো একটা নাটকে হঠাৎ করে একটা নাচের মেয়ে দরকার, তখন বলল আমাকে মৌ তুমি করবা, যা করা যায়, ঠিক আছে, এভাবে আর কি, একেবারে শুরুর দিককার। তারও আগে হচ্ছে গিয়ে হ্যাঁ নাচ শিখতাম, তারপরে যে টিভিসি করতে গেলাম আফজাল ভাইয়ের সাথে প্রোডাকশন থেকে, ওখানে বান্দরবনে একজন আর্টিস্ট মোস্তফা সারোয়ার ফারুকের একটা টিম মেয়ে তাকে একটু ফাঁসিয়ে দিয়েছিল একজন শিল্পী। তো তখন তাদের একজন একটা মেয়ে দরকার, অভিনেত্রী দরকার, তখন তারা আফজাল ভাইকে বললো আফজাল ভাই আপনার তো অ্যাডের এখানে অনেকেই আছে, তখন আমি ছিলাম, মিলা, আমার ফার্স্ট অ্যাড, মানে এটা 99-এ আমার ফার্স্ট স্টারশিপ কন্ডেন্স মিল্কে, আমি, মিলা, মিলা হোসেন, সজল, তিন্নি, আমরা অনেকেই ছিলাম। তো ওখানে এসে বললো যখন, তখন আফজাল ভাই বললো যে মৌ করতে পারে, কারণ ওর তো বাবা অভিনয় মানে করে, ওর বোন করে, তো মৌকে বলে দেখতে পারি। তো আমাকে বললাম যে করা যায়, মানে আমি যে আসলে বুঝি নাই, আচ্ছা ঠিক আছে। তো গেলাম, সারাদিন ওখানে কিছু করারও ছিল না, কী কী যেন করে, আমি রেডি হই, ওরাই কস্টিউম দিল, একটা একটা মানে ফিকশন টাইপের একটা কাজ ছিল, ধরেন ডায়লগ ডেলিভারি না, ওরকম কিছু ছিল না ওখানে। হ্যাঁ, মানে মানে কাজটা একটু অদ্ভুত টাইপের একটা নাটকের কাজ ছিল। ওটা বোধহয় ফারুকি ভাইয়ের ফার্স্ট অথবা সেকেন্ড টেলিফিল্ম এই টাইপের একটা। তো ওইখানে না বুঝেই কাজটা করেছিলাম, ঠিক আছে। তারপরে চলে আসার পরে ওই যে আরেকটা নাটকে নাচের একটা মেয়ে দরকার, যে মেয়েটা কিনা নাচ জানে, অভিশপ্ত নুপুর নামে একটা নাটকে অভিনয় করেছিলাম, কিন্তু এটা অন এয়ারে যায়নি, কোন একটা কারণে ওই নাটকটা আর অন এয়ারে যায়নি। এই তাহলে প্রেমটা মরে যাওয়ার কথা, আপনি মরবে কি করে, জন্ম থেকেই তো জ্বলছি, কারণ বাবা অভিনয় করে, বোন অভিনয় করে, সেই জায়গা থেকে তো জ্বলছি। কিন্তু সেই সেই ক্ষেত্রে ধরেন আমরা মোর এক্সপেক্ট করি, বা গল্পটা এমন হওয়া উচিত ছিল যে চলচ্চিত্র অভিষেক দিয়েই আসলে কাজটা শুরু হওয়ার, মানে ব্যাকরণগতভাবে ঠিক ছিল, গ্রামাটিক্যালি কারেক্ট ছিল, হ্যাঁ ওইটাই কারেক্ট ছিল, যেহেতু আপু ফিল্মে আমার এত বড় সুপারস্টার বাংলাদেশের, আমি এটা বলি যে যদি এতেশাম দাদু বেঁচে থাকতো অথবা দারা শিকু আঙ্কেল যদি বেঁচে থাকতো, তাহলে বোধহয় আমার সিনেমাটা করা হতো। আচ্ছা, হ্যাঁ, কারণ এই দুজন মানুষ বাসায় যখনই আসতো আমার কানের কাছে সারাক্ষণ এই সিনেমার গল্প, সিনেমায় এটা হয়েছে, ওটা হয়েছে, এগুলো বলতে থাকতো। এবং দারা আঙ্কেল তো আমাকে অসম্ভব আদর করতো, মানে অসম্ভব রকমের আদর করতো। হ্যাঁ, তো সে খুব চাইতো যে আমি সিনেমাতে কাজ করি। কিন্তু এই গল্পটা যখনকার কথা, সেটা হচ্ছে গিয়ে আপনার 91-92 ওই টাইমে, তখন আমি একেবারে স্কুলে পড়ি। আমি যখন মিডিয়াতে কাজ করি সেটা 99-2000। আচ্ছা, ওই সময় অবশ্য মতিন ভাই চেয়েছিল একটা সিনেমাতে কাজ করার জন্য, বলেছিল আমাকে, কিন্তু তখন আমার কাছে সে মনে হচ্ছে মানে
সিনেমার যে অবস্থা তখন একটু বিক্ষিপ্ত সময় যাচ্ছিল একদমই, মানে এফডিসি এর যে অবস্থা, সবগুলো সিনেমার যে অবস্থা, সেখানে বোধহয় আমি পারবো না, আর আমার অত সাহসও ছিল না যে যাই হোক, এক বোন বড় পর্দা কাঁপিয়েছে, এক বোন ছোট পর্দা কাঁপাবে, এরকম একটা ভাগাভাগি জমি ভাগাভাগির তো ব্যাপার আছে মোটামুটি। আমরা কিন্তু গল্প করতে বসলে ওভাবেই বলে, মৌ তোমার নাটকের ওখানে কি খবর, তোমার সিনেমার ওখানে কি খবর, এরকম ভাবে গল্প হয় আমাদের দর্শকদের আরো ক্লিয়ার করি বাংলাদেশের একদম কি বলবো শাবনুর উত্তর, যাকে আসলে লাস্ট সময় নায়িকা বলা হয়, শাবনাজ এবং তার বড় বোন। এবং আজকে আমরা সিনেমায় যাব, টিভিতে আসব, নানান রকম গল্পে ফিরব। শুরু থেকে আমি কিন্তু জানতে চাই যে এই যে পরিচালকের ট্রাস্টেড হওয়া, বা এটা লবি বলবো না, কিন্তু একটা আপনি যেমন ফোন করাতে একটু আলসেমি আছে, সব কিছুতে আলসেমি আছে, তো এগুলো নাকি লাগে? হ্যাঁ, আসলেই লাগে, এটা আসলে খারাপভাবে আমি দেখছি না, এটা আসলেই দরকার। কারণ আপনি যখন একটা আড্ডায় বসবেন, আমরা কিন্তু গল্প করতে করতে অনেক নাটকের গল্প চলে আসে, কাকে কাস্টিং করা যায়, আচ্ছা ওকে হলে কিন্তু ভালো হয়, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু নর্মাল একটা প্রসেস, এটা কিন্তু রং ওয়েতে দেখার কিছু নাই। তো কে কে আসলে সাপোর্ট দিল আপনাকে প্রথম দিকে, মানে যার শুরুর দিকে? হ্যাঁ, তখন টেলিরিয়েল ছিল। হ্যাঁ, টেলিরিয়েল যেহেতু নাট্যচক্রের একটা হামিদ কাকা ছিল, আরও ছিল, অনেকেই ছিল সময়, তো ওখান থেকে দেখা গেছে যে টেলিরিয়েলের একটা সিরিয়াল আমি করেছিলাম, মোহনা। আচ্ছা, অনন্ত হীরার ডিরেকশনে ছিল। আচ্ছা আচ্ছা, খুব একটা ছোট্ট ক্যারেক্টার আমি করেছিলাম, ঠিক আছে, এরকম স্টার্টিংটা ওভাবে হয়েছে, একদমই ছোট ক্যারেক্টার থেকে। তো একটা দুটো নাটক করার পর আপনি রাস্তায় বেরোনোর পর মনে হতো না যে আমাকে কজন চিনছে, কে তাকাচ্ছে? না, আমারটা এই মানে আপনার তো বোন বাবা থেকে দেখে আসা অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হতো, তখন তো আমি আরও শুকনো ছিলাম, আমার হাইটও ভালো, তো যদি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, অনেকে এসে দৌড় দিয়ে আমার সামনে আসতো, সামনে এসে আমাকে দেখে বলতো, ও এটা তো ওই মৌনা। মানে ওই সময় সাদিয়া ইসলাম মোয়াপু এত ফেমাস ছিল, নামের জন্য আমার সাথে মানে ঝামেলা হতো, যে সবাই তো শুনতো যে মৌ আসছে, এসে দৌড় দিয়ে এসে আমাকে দেখে, আচ্ছা এটা তো মৌ না, এরকম হতো। আবার এমনও হয়েছে আমাকে দেখে দেখে কথা বলছে যে জাহিদ ভাই কেমন আছে, গল্প করছে, আমিও গল্প করছি, কি বলবো, ভাঙাচ্ছেন না, ভাঙাচ্ছি না, এটা অনেক হতো। এরপর প্রথম ফেম ক্যারিটা আসলে আমি বলবো যে এই অর্থে যে কাজটা খুব ভালো হয়েছে, ইন্ডাস্ট্রির ভিতরে একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাচ্ছে, ওই কোন কাজটা কথা বলতে চান? গুলশান অ্যাভিনিউ, ফেমাস একটা প্রোডাকশন, এবং গুলশান অ্যাভিনিউতে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার অভিনয় করেছি, এবং পুরা গাইড করেছে আমাকে তারেক নাম ভাই। আচ্ছা আচ্ছা, পুরা মানে অ্যাক্টিং কিভাবে করব সব কিছু। ওইটা যখন আমার অন ইয়ারে গেছে, তখন আমার দিকে মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো, তখন আমি মানে বুঝতে পেরেছি যে ক্যারেক্টার সাথে রিলেট করতেছে। এখনো অনেক মানুষই আমার নাটকের ক্যারেক্টার ধরে নাম ধরে আমাকে ডাকে, আমার নামটা ঠিক মতো জানে না। ভালো তো, মানে অ্যাপ্রিসিয়েশন মানে এটা খুব ইতিবাচক। তো সেক্ষেত্রে গুলশান অ্যাভিনিউ খুব আরবান এরিয়ার গল্প, এবং খুবই আরবান থটসের গল্প, যেটা হয় যে একটা অ্যাপ্রিসিয়েশন পেলে ওই রকম ক্যারেক্টার স্ক্রিপ্ট খুব আসতে শুরু করে। হ্যাঁ, এবং আসতেও তাই, প্রচুর কাজ করেছি আমি মানে শহরের গল্পের, যেমন বিদেশ থেকে আসছি, বিদেশে যাচ্ছি, মানে এই ধরনের গল্প খুব আসতো। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে অনেক বেশি শহরের কাজ করছে, আমাকে নিজেকে একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক ওই সময় আমি আলহাজেনের অলসপুর নাটকে অভিনয় করি। আচ্ছা, কিন্তু ধরেন এই সব জায়গায় না করাটা তো একটা মুশকিলের কাজ ধরেন, তো এই নাটা কিভাবে আপনি করেন? মানে গল্প পছন্দ না হলে তো না করতেই হয়, মানে বলে দেন সরাসরি যে না ভালো লাগছে না, কারণ শিল্পী হিসাবে আমারও তো মানে বোর লাগে, আপনি একটা নেগেটিভ ক্যারেক্টারে কতগুলো রিয়াকশন দিতে পারবেন, আপনার ফেস তো একটা রিয়াকশন, আর ভ্যারিয়েশন আর কত হবে, মানে আপনাকে একটা এস্টাবলিশড হয়েছিল, আমি দর্শক হিসেবে বলতে পারি যে খুব ফুটানিওয়ালা মহিলা। হ্যাঁ একদম, গুলশানের পুরা, মানে খুব দিমাগ, কাউকে কেয়ার করে না, এই টাইপের এটা বেশ এস্টাবলিশ ছিল। তো আপনি পার্সোনালি এরকম স্নবিশ কিনা? মানে না, একদমই না, বাট আমাকে দেখে মানুষ মনে করে, এটা আসলে আজকে থেকে না, এটা ছোটবেলা থেকেই মনে করে। কারণটা হচ্ছে কি, আমি তো নায়িকার বোন, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ রাইট, আমি যখন স্কুলে যেতাম, অনেক ছেলে মেয়ে আমার সাথে মিশতো না,
নায়িকার বোন। আচ্ছা আচ্ছা, আলাদা ভাব, আলাদা একটা ভাব, নায়িকার বোন। বাট যখন আমার সাথে মিশেছে তারপর তাদের আমাকে ভালো লেগেছে, সেই বন্ধুরা আমার এখনো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো তাই। তো প্রথম সাকসেস, আমি একটু বোনের প্রসঙ্গে আসি, প্রথম সাকসেসফুল যখন ছবিটা হলো চাঁদনি এবং একসাথে দেখার অভিজ্ঞতাটা কেমন? ওই সময় তো মানে সিনেমার অবস্থাটাই অন্যরকম ছিল। আমরা রাতে বেলা, ছবিটা রিলিজ হওয়ার আগের দিন রাতে বেলা ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা হলে যে আপুর ব্যানার দেখেছিলাম, ও আচ্ছা, হ্যাঁ মানে পোস্টার ব্যানার দেখেছিলাম, মানে ওইটার মজাটা অন্যরকম ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমাদের বাসার সামনে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকতো আপুকে দেখার জন্য। বাসার ড্রয়িং রুমে এমনও হয়েছে স্কুলের বাচ্চারা এসে বসে থেকে ঘুমিয়ে গেছে, আপু আপু আসবে, আপুকে দেখবে, আপুকে টাচ করে মানুষ দেখতো যে উনি কি মানুষ। মানে নাইনটিজে ওই জিনিস আসলে চিন্তাই করা যায় না। সত্যি সত্যি সত্যি, এটা আমারও মনে আছে, আমি প্রায় দুবার না তিনবার দেখেছি ছবিটা। এটা আসলে মানে প্রেম জাগিয়েছে ছবিটা একদম। আপুকে দেখতে দেখতে একজন ঠাস করে ম্যানহোলে পড়ে গিয়েছিল, এরকম হয়েছে। মানে সরি, অনেক স্যাড একটা ঘটনা, কিন্তু মানে মুগ্ধ হয়ে আমার বোনের দিকে তাকিয়ে থাকতো মানুষ, এখনো থাকে ক্রেজ কাকে বলে রিয়েলি। তো সেক্ষেত্রে সেই বোনের অভিনয় দেখে কোনটা অ্যাপ্রিশিয়েট করলো প্রথম? আসলে তখন পারতামও না, কিছুই পারতাম না। তারপরে আস্তে আস্তে যখন কাজ দেখলো, তারপরে এখন যেমন অ্যাপ্রিশিয়েট করে। আচ্ছা আচ্ছা, বন্ধু হয় না ইন্ডাস্ট্রিতে, এটা একটা প্রচলিত। পাশাপাশি নাটক ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে কলিগদের ভেতর এক ধরনের কথা হয় যে ঠিক আছে ওর সাথে ওর পেয়ারটা ভালো লাগবে, বা এই চারজন হলে একটা প্রোডাকশন নামানো যায়, যেটা হয়। তো সেই জায়গায় কে কে রেফার করেছে মোয়ের নাম বেশি ইন্ডাস্ট্রিতে? কেউ না। কেউ না? না, মানে এটা তো খুবই মানে হিপোক্রেট এলাকা। মানে না, ওভাবে রেফার করে কি কেউ মানে কাজ হয় মানে স্ক্রিপ্ট হলো চার পাঁচটা ক্যারেক্টার, তো বলেন না যে যে ঠিক আছে এখানে একে নিতে পারো, যে ডিসকাশন ডিসকাশন যে হয় না কখনো? না, তো একেবারেই পরিচালকের থট থেকেই, পরিচালক অথবা প্রোডাকশন হাউসের ইয়ে থেকে। আচ্ছা, ওই ক্যারেক্টারে মৌকে দরকার। এখন যেটা হয় যে আপনার একটা ক্যারেক্টারের জন্য দুই তিনটা নাম তো থাকে যার সাথে আপনার বাজেটে মিলবে, যে আপনাকে সময় দিবে, সবকিছু মিলিয়ে তো আপনাকে নিবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কি আপনাকেই লাগবে, অল্টারনেট কিছু নাই, আপনাকেই লাগবে, সেটাই আসতে তো একটু সময় লাগে। হ্যাঁ, সেটাই আসতে সময় লাগে, সেটাও একটা ব্যাপার আছে। তো ওভাবে আমার নাম ওভাবে রেফার করেছে কেউ আমি জানি না। শুধু একটা ঘটনা আমি জানি, সেটা হচ্ছে গিয়ে সুবর্ণাপদের প্রোডাকশন, সৌদের ডিরেকশনে একটা নাটক, কোমল বিবির অতিথিশালা, কানা সিরাজউদ্দৌলা। এই নাটকে একটা ক্যারেক্টার ওয়াহিদা মল্লিক জলি, মানে জলি আপার করার কথা ছিল, জলি মায়ের ক্যারেক্টারটা। তখন জলি আপার অসুস্থ ছিলেন বা অথবা শিডিউলে একটা ঝামেলা ছিল, তখন জলি আপার সৌদকে বলেছিল, সৌদ এই ক্যারেক্টারটা ঘুরিয়ে বোন বা কোনো কিছু কর বা অন্য কিছু চিন্তা করে মৌকে দেখতে পারিস। ও হ্যাঁ, জলি আপা বলেছিল। তখন সৌদ চিন্তা করছে মৌ, কারণ মৌ গুলশান অ্যাভিনিউ করে, মানে হয় না এই টাইপের ক্যারেক্টার, আর এইটা একদমই একটা কমেডি টাইপের একটা ক্যারেক্টার, এটা কি মৌ পারবে? তারপরে তারা বললো যে ঠিক আছে মৌকে নে। আচ্ছা আচ্ছা, তো ওই ক্যারেক্টারের জন্য আমাকে বলা হয়েছে, আমি একে এক কথায় লুফে নিছি ক্যারেক্টারটা। আচ্ছা আচ্ছা, কারণ আমার তখন প্রুফ করা দরকার ছিল যে হ্যাঁ আমি গুলশান অ্যাভিনিউর বাইরে ওই ধরনের ক্যারেক্টারের বাইরে আমি অন্য কিছু করতে পারি। রাইট, সিরিজ কাজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ অনেকে বলেন, আমি তো আর অভিনয় বুঝি না, কিন্তু যে কথা শুনি সেটা হচ্ছে একটা সিরিজ যখন ফ্লপ করে যায় বা একটু ডাউন হয়ে যায়, তখন আসলে এটা তো একটা বড় লম্বা গাড়ি, রেলগাড়ি মতো, সুতরাং ওটা থেকে রিকভার করাটা মুশকিল হয়ে যায়। কিন্তু আপনি তো ইনভলভ হয়ে গেছেন, তো সেই জায়গা থেকে রিস্কি মনে হয়নি? আপনি তো মানে বলা হয় যে আপনি ধারাবাহিক তারকা, মানে ধারাবাহিকের কুইন, তো সেই জায়গা থেকে বল এই আপনি বারবার যে সিরিজে আস্থা রাখছেন, এই এই ইনফিনিটি কমপ্লেক্সে ভোগেন কিনা বা ভুগেছেন কিনা? হ্যাঁ অবশ্যই ভুগি, কারণ আগে যেটা হতো, আগে তো একটা পুরো স্ক্রিপ্টটা থাকতো, আমি আমার ক্যারেক্টারটা জানতাম যে এই ক্যারেক্টারটা কোন পর্যন্ত যাবে, এখন সেটা আমরা জানতে পারি না, কেউই বলে না, মানে কেউই
ডিরেক্টরই তো জানে না রিক্রুট হচ্ছে রাইট খুব বাস্তবতা খুবই বাস্তব থ্যাংক ইউ তো জানে না সরি টু সে কারণ হচ্ছে কি রাইটারকে সে হয়তো ব্রিফ করলো রাইটার তার মতো লিখলো কখনো রাইটার হারিয়ে যায় সে যে কি লিখে আমি জানি না মানে আমি এমনও অনেকবার হয়েছে সেটা আমি স্ক্রিপ্টটা দেখে বললাম যে এটা তো হবে না এইখানে গল্প সে ভুলে গেছে গল্প এটা ছিল না সে ভুল আপনি আবার কারেকশন করে দিয়েছেন আমি আমি মনে করে দেই আচ্ছা আমি না এরকম অনেকেই করে যে এটা ভুল বলছে সে এটা হবে না এটা হতে পারে না কারণ রাইটার তো অনেকগুলো গল্প লিখছে সে কাকে কোথায় নিয়ে গেছে তার মাঝে মাঝে মনেও থাকে না তো সিরিয়ালে এইটা একটা সমস্যা আর এখন আমরা জানতে পারি না আসলে আমাদের শেষটা কোথায় আচ্ছা আচ্ছা তারপরও সিরিয়ালে কেন আপনি করেন না করতে চাই না ওই যে থাকে না না বলতে পারেন না হ্যাঁ কিছু মানুষকে না বলতে পারি না করে ফেলে তারপর মনে হলো কেন করলাম এখন চেষ্টা করছি না করতে আচ্ছা আচ্ছা এখন অনেকেই বলছেন সিরিয়ালের ব্যাপারে একটা বিষয় আসে যে প্রথম দিকে নাকি একটা ফিক্সড ডিপোজিটের মতো রাখতে হয় ইন্ডাস্ট্রিতে যে আপনার পাঁচ ছয়টা প্রোডাকশনের টাকা মেরে দেবে কেউ হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা পাবে না একদম আপনার ক্ষেত্রে তাই একদম সব একই গল্প সব একই গল্প সেটা যে প্রথম দিকে থাকবে তা না পরের দিকে হয় আচ্ছা পরের দিকে শ্বাস করে পরের দিকে হয় এখন একটু কমে গেছে আচ্ছা আচ্ছা এখন একটু কমে গেছে এর পরের দিকে হয় মানে যারা বন্ধু মানুষ আচ্ছা দিবনে মৌ পরে তারপর নাই বন্ধু ঠিক আছে বন্ধু নাই দাবি রাখতে পারে ধরেন এরকম হয় আপনি ধরেন বলবেন না এরকম ভেবেছেন আচ্ছা একটু লাজুক তো সুতরাং এর টাকাটা মেরে দেয়া যাবে এরকম হয়ে গেছে সো ইন্ডাস্ট্রিতে আসলে উঠতে হলে এরকম পীড়া সবার কি নিতে হয় আর কি তবে এখন আর ওটা নাই এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট হ্যাঁ তারা এটা করে না আবার অনেক বড় বড় ডিরেক্টররা মনে করে তোমাকে ডেকেছি এতেই তুমি ধন্য থাকো তোমাকে আবার পেমেন্ট দিব কিসের রাইট তাই না একদমই এখন ধরেন এই যে ২০ বছরের একটা জার্নি শুরুর দিকে পাঁচ ছটা প্রোডাকশনে কাজ করলে বোঝা যেত যে এটা দর্শক নিচ্ছে রেসপন্সও পাচ্ছেন এখন তো ফাস্ট মিডিয়া এখন যে গল্পের প্রতি কি আপনাদের একটা নজর একটু বেশি থাকে কি না যে এটা আসলে কতটুকু নিবে রেসপন্স কতটুকু আসবে কারণ দিন শেষে তো আপনি একটা ফেমটা প্লাস করতে চান বা এটার প্রতি যাতে আগ্রহী হয়ে বলে ফেসবুকে দুটা চ্যানেল লেখে তো এই কনসাসনেসটা কি এখন বেড়েছে কিনা এখন বেড়েছে গল্পটা সবাই জানতে চায় কিন্তু আমি জানি না এখন এক ঘন্টা নাটকের যে গল্পগুলো হচ্ছে অনেক সিলি সিলি সাবজেক্ট নিয়ে গল্প হয় হ্যাঁ আমি ওগুলোর কোনো এন্ড পাই না কিন্তু ওগুলোর ভিউজ অনেক বেশি হ্যাঁ মানে ধরেন এই যে গার্লফ্রেন্ড সিরিজ তো আছে মনে হয় এক থেকে দেড় হাজার হ্যাঁ বউ নিয়ে আছে এক থেকে দেড় হাজার বোধহয় নাটক টাউট বয়ফ্রেন্ড একটা নাটকের নাম মানে আমি এগুলো বুঝি না তো এই স্ক্রিপ্টগুলো আপনি কাজ করেন মানে রাজি হন না আমার আমি রাজি হই না কারণ এখন আমার যে বয়স এখন আমি যেই চরিত্রগুলোতে অভিনয় করছি দেখা যায় আমাকে ফোন করে বলে আপু ডেট আছে আচ্ছা আছে আপু চরিত্রটা হচ্ছে ভাবি আমার কথা হচ্ছে ভাবি মানে কি ভাবির তো একটা নাম থাকবে ভাবিরও তো একটা গল্প থাকবে কোনো কিছু না আমি খাম্বার মতো এক জায়গায় দাঁড়ায় থাকবো একটা ভাবি আমি আসলে এই ধরনের চরিত্র অভিনয় করতে চাই না একদম আপনি সেটা বললি আপনি বলে দেন না আমি সোজা কথা বলি আমাকে এটাতে নিচ্ছ কেন একে তো আমাকে তো পেমেন্ট দিতে হচ্ছে এতগুলো টাকা তার উপর আমাকে দাঁড় করে রাখবা তোমার লাভটা কি আমি বিরক্ত হব তার চেয়ে আমাকে না নেওয়াই ভালো এটা আমি মনে করি খুবই দারুণ লজিক আমি আর এক দুটো প্রশ্ন রেখে প্রথম বিরতিতে যাব তার আগে বলে রাখি যে এই যে ইন্ডাস্ট্রিতে অনেক কয়েক প্রজন্মের নির্মাতার সাথে আপনার কাজ কাজ হলো বলা হয় যে এখনকার নির্মাতারা ওভার কনসাস এবং ওভার বললে এটা একটু নেগেটিভ হবে খুব কনসাসলি প্রত্যেকটা ক্যারেক্টার ডিফাইন করে কিন্তু এই যুগে তো আমি লাস্ট এক বছর ধরে প্রত্যেকের কাছে শুনছি ভাই আমি এক ঘন্টা নাটক ছেড়ে দিয়েছি ধারাবাহিকও ছেড়ে দিয়েছি এবং বেছে বেছে ওটিটির কাজ করি এই বিষয়টা আসলো কেন মানে ওটিটির কাজে যেটা হয় কি বাজেট বেশি বাজেট থাকলে আপনি অনেক কিছু করতে পারেন আপনার সময় আছে বাজেটটা ভালো প্লাস গল্পটা ভালো তখন হয় কি একজন ডিরেক্টর আপনার কাছ থেকে অভিনয়টা বের করে নিবে যেভাবে হোক সারাদিনে হয়তো বা সে পাঁচটা সিন করলো যেভাবে হোক সে তার আপনার কাছে ১০০% নিয়ে নিবে আর যখন এক ঘন্টা নাটক যেটা আমরা যাই টিভিতে একদিনে শুটিং হয় সে কি করবে আপনার কাছে কি নিবে আপনিই বা কি দিবেন আর সিরিয়ালের কথা তো বাদই দিলাম সিরিয়ালে একদিনে ২৫টা সিন নামাতে হবে অ্যাটলিস্ট তো ২০টা নামাতেই হবে তো সান চলে যাচ্ছে দৌড়াইতে থাকো আচ্ছা এটা বসো ঠিক আছে করে দিই দরকার নাই আচ্ছা আচ্ছা রাইট
একজন বলছিলেন বেশ স্বনামী অভিনেতা যে সিরিয়াল আসলে আপনার রেগুলার চাকরির মতো, হ্যাঁ একদম, মাসে আমার টাকা দরকার একটা অ্যামাউন্ট, সেটার জন্য আমি সিরিয়াল করব, ঠিক আছে এটা আমি জানি, 5 দিন কাজ করলে এত টাকা আমি পাবো, এটা ঠিক আছে, আচ্ছা আসলেই তাই। আচ্ছা, আর এখনকার সিগন্যাল নাটক যেটা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ এই মাসে আমার একটু একটু বেশি দরকার, লোন টোনের চাপ পড়ে গেছে, সেটা একদম, কারণ এখন এটাকে আর ওভাবে বলা উচিত না, মানে শুধু শখে করছি বা নেশা তাই করছি না বলে এটা আমার জব। অনেকে যখন বলে কি নাটক হয় এখন কি করো, আমার কথা হচ্ছে তুমিও তো চাকরি করো, আমিও চাকরি করছি, ওভাবে দেখলেই তো হয়। বোল্ড অ্যানসার, রাইট রাইট রাইট, সত্যি মানে সব সব যে আপনার আপ টু দ্য মার্ক, একদম শিল্পসম্মত কাজ করছেন, এটা আশা করাটাও তো ভুল, কোনো দেশেই হচ্ছে না সেটা। রাইট, সর্বশেষ কোন সেটে গিয়ে মনে হলো যে কেন আসছিলাম, মানে কবে, নামটা বলাটা আসলে প্রায় মনে হয় সর্বনাশ আমরা এই পর্যায়ে।